সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকের বিষয়টা হলো যে আয়কর রিটার্ন প্রস্তুতকারক অর্থাৎ ট্যাক্স রিটার্ন পিপিআরআর অর্থাৎ টি প্রস্তুতি পর্ব দুই আয়কর আইন দু তেইশ অনুযায়ী সম্মানিত এক নম্বর ভিডিওতে আমরা পাঁচটি প্রশ্ন শেয়ার করার চেষ্টা করছিলাম সেটা হলো ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার অর্থাৎ প্রস্তুতকারী যে পরীক্ষার প্রস্তুতি পর্ব সেই প্রস্তুতি পর্ব হিসেবে পাঁচটি কোশ্চেন শেয়ার করেছিলাম ঠিক একইভাবে আজকের পর্ব হলো দুই এই দুই নম্বর পর্বতেও আমরা ইনশাল্লাহ পাঁচটি কোশ্চেন শেয়ার করব এর মধ্যে একটি কোশ্চেন হলো আয় বলতে কি বোঝা আপনি আয়কর রিটার্ন নিয়ে কাজ করবেন সেহেতু আপনাকে আয় বলতে কি বোঝায় এই বিষয়টুকু কিন্তু জানা উচিত তো তাহলে আমরা এবার দেখার চেষ্টা করব আয়কর আইন দু হাজার তেইশে বলতে কি বোঝায় সেই বিষয়টুকু একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে সম্মত শুধু ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেক বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আই বলতে বোঝায় যে এই আইনের অধীনে অর্থাৎ এই আইনের কোনো বিধানের অধীন কোনো কর আরোপণযোগ্য যে কোনো উৎস হতো উদ্ভূত আয় যে কোনো উদ্ভূত থেকে যে কোনো প্রাপ্ত থেকে অর্থাৎ যেটার উপর কর আরোপযোগ্য সেই কর আরোপযোগ্য যে কোনো উৎস থেকে উদ্ভূত আয় হতে পারে প্রাপ্তি মুনাফা অথবা অর্জন এই আইনের কোনো বিধানের অধীন উচ্ছে কর কর্তন মানে উচ্ছে কর্তন বা সংগ্রহযোগ্য যে কোনো পরিমাণ অর্থ অর্থাৎ যে উৎসে মানে যে উৎস থেকে ইনকামটা হবে সেই উৎসে যদি উচ্ছে কর কর্তন করা সেটাও আয় হিসেবে গণ্য করা হবে দফা কতে উল্লেখিত আয় মুনাফা বা অর্জন সংশ্লিষ্ট যে কোনো ধরনের ক্ষতিও অন্তর্ভুক্ত হবে চতুর্থ তফসিল এর আট নং অনুচ্ছেদ অনুসারে ধার্যকৃত মিউচুয়াল ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন কর্তৃক পরিচালিত কোনো বিমা ব্যবসায়ের বিমা ব্যবসা হতে অর্জিত মুনাফা অর্থাৎ আপনি যদি বিমা ব্যবসা করে থাকেন সেই বিমা ব্যবসা থেকে যদি অর্জিত মুনাফা বা প্রাপ্তি থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেই আপনার মিউচুয়াল লাইফ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন কর্তৃক পরিচালিত যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেই ব্যবসা থেকে অর্জিত মুনাফা বা প্রাপ্তি আয় হিসেবে গণ্য করা হবে এই আইনের যে কোনো বিধানের অধীন আয় হিসেবে গণ্য বা বিবেচিত যে কোনো অর্থ অথবা বাংলাদেশে উদ্ভূত সৃষ্ট বা প্রাপ্ত যে কোনো আয় অথবা উপসিত উদ্ভূত সৃষ্ট বা প্রাপ্ত হিসেবে বিবেচিত যে কোনো আয় অর্থাৎ বাংলাদেশের মধ্যে সেটা কি হবে উদ্ভূত হতে হবে সৃষ্টি হতে হবে অথবা প্রাপ্তি হতে হবে তাহলেই সেটা আয় হিসেবে গণ্য করা হবে এরপরে বলা রয়েছে যে কর আরোপ করা হয় এরূপ যে কোনো পরিমাণ অর্থ পরিশোধ বা লেনদেন অর্থাৎ আপনি যদি কোনো লেনদেন করে থাকেন বা কোনো অর্থ পরিশোধ করে থাকেন এরকম যে কোনো প্রকারের অর্থ যেটাই হোক না কেন সেটার উপরে যদি কর আরোপযোগ্য হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেটাকে আয় হিসেবে গণ্য করা হবে তাহলে সম্মান্ত শুধু দেখা দেখানোর চেষ্টা করলাম আয় বলতে কি বোঝায় এরপরে আমরা দ্বিতীয় কোশ্চেনটুকু শেয়ার করব এবার দ্বিতীয় কোশ্চেন হলো আয়ের ওপর প্রদেয় কর বলতে কি বোঝায় বা আয়ের ওপর প্রদেয় কর কি এই আয়ের উপর প্রদেয় কর বলতে বোঝায় এই আইনের অধীন আয়ের ভিত্তিতে আরোপযোগ্য বা পরিশোধযোগ্য অর্থ অর্থাৎ আপনি যে আয় করেছেন সেই আয়ের উপর ভিত্তি করে যদি কর আরোপযোগ্য হয়ে থাকে বা পরিশোধযোগ্য হয়ে থাকে তাহলে ওই পরিশোধযোগ্য বা আরোপযোগ্য অর্থকেই বলা হবে আয়ের উপরে প্রদেয় কর যে আয়ের উপরে ট্যাক্সটা প্রযোজ্য সেইটাকেই বলা হবে আয়ের উপরে প্রযোজ্য প্রযোজ্য কর এরপরে আমরা শেয়ার করবো তৃতীয় নাম্বার কোশ্চেন সম্মানিত সুদী তৃতীয় নাম্বার কোশ্চেন সেটা হলো কর বলতে কী বুঝায় অর্থাৎ কর বলতে আপনি আয়কর আইনে কী বলা আছে কর বলতে বোঝায় আয়ের ওপর প্রদীয় কর এবং যে কোনো অতিরিক্ত কর অতিরিক্ত মুনাফা কর দণ্ড কর সুপার কর জরিমানা সুদ ফি অথবা এই আইনের অধীন অন্যবিধ আরোপযোগ্য বা পরিশোধযোগ্য অর্থ ইহার অন্তর্ভুক্ত হবে তার মানে কি আপনার আয়ের ওপরে যে করটা দিবেন সেটাকেও কর বলা যাবে অথবা অতিরিক্ত যেমন আপনি দিতে পারেন সিম্পল ইন্টারেস্ট দিতে পারেন ডিলে ইন্টারেস্ট দিতে পারেন ফাইন দিতে পারেন এরকম অনেক কিছু দিতে পারেন ফাইন মানে জরিমানা হতে পারে সুদ হতে পারে ফি বা অন্যান্য কোনো বিষয় যদি থাকে যেটা আপনি গভর্নমেন্টকে মানে প্রদান করতেছেন অতিরিক্ত মুনাফার উপরে যে একটা লেভেল ছিল যে আপনাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে অথবা একটা লেভেল ক্রস করলে ট্যাক্সের হার বাড়বে এই বলা হচ্ছে অতিরিক্ত মুনাফা কর অথবা দণ্ড কর বা সুপার কর যেটাই বলা হোক না কেন এইটাকেই বলা হচ্ছে কর অর্থাৎ এই আইনের অধীন অন্যবিদ আরোপযোগ্য অথবা পরিশোধযোগ্য অর্থও ইহার কর হিসেবে অন্তর্ভুক্ত হবে তাহলে এরপরের কোশ্চেন আমরা শেয়ার করবো চতুর্থ নাম্বার কোশ্চেন তাহলে চতুর্থ নাম্বার কোশ্চেন হল করবর্ষ বলতে কী বোঝায় এই বিষয়টুকু ক্লিয়ার করবো আমাদের নর্মালি দুইটা বর্ষ অর্থাৎ একটা হলো আয়বর্ষ আর একটা হল করবর্ষ আয়বর্ষ নর্মালি নরমালি যেটা হয় সেটা আমরা আগে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি আজকের ভিডিও এতে দেখার চেষ্টা করবো করবর্ষ ব্যাসেসমেন্ট ইয়ার বলতে কী বোঝায় এখানে বিষয়গুলো যদিও ডেফিনেশনটা আপনার আয়কর আইনে খুব বেশি ক্লিয়ার করেনি তবে এটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব এখানে বলা রয়েছে যে প্রত্যেক বছর জুলাই মাসের প্রথম দিন থেকে শুরু করিয়া বারো মাস মেয়াদ এবং এই আইনের বিধানবলির অধীন করবর্ষ হিসেবে গণ্য কোনো ইহার অন্তর্ভুক্ত হবে অর্থাৎ বলা হচ্ছে যে ইনকাম ইয়ার নর্মালি শুরু হয় জুলাই টু জুন অর্থাৎ দুই হাজার সালে জুলাই থেকে তিরিশে জুন দুই পর্যন্ত ঠিক না এই যে বারো মাসের মেয়াদ এই মেয়াদের ইনকাম ইয়ার যেটা এর পরবর্তীতেই কাউন্ট হবে আপনার কি করবর্ষ বা অ্যাসেসমেন্ট ইয়ার যেটাকে বলা হচ্ছে বারো মাস মেয়াদ ওই মেয়াদ প্লাস হলো ইহার এই আইনের বিধানাবলীর অধীনে করবর্ষ হিসেবে গণ্য কোনো মেয়াদও অ্যাসেসমেন্ট হিসেবে যদি কেউ এর আগে কখনো না দিয়ে থাকে রিটার্ন তাহলে এটাই তার করবর্ষ হিসেবে গণ্য হবে তবে সিম্পলি আপনার এটা বোঝার চেষ্টা করেন করবর্ষ বলতে বোঝায় ইনকাম ইয়ার শেষ হওয়ার পর অর্থাৎ ইনকাম ইয়ার যেটা হবে অ্যাসেসমেন্ট ইয়ার তার পরের বছর হবে অর্থাৎ ইনকাম ইয়ার যদি বাইশ তেইশ হয়ে থাকে তাহলে করবর্ষ হবে আপনার তেইশ চব্বিশ আজকের ভিডিওর পঞ্চম নাম্বার কোশ্চিন হলো করদাতা বলতে কি বোঝায় যে যে কোনো ব্যক্তিকেই করদাতা বলা হবে কি না এই বিষয়টুকু ক্লিয়ার করার চেষ্টা করবো তাহলে পঞ্চম নম্বরে বলা হচ্ছে করদাতা বলতে কি বোঝায় করদাতা অর্থ হলো কর আরোপযোগ্য অর্থ উপার্জনকারী কোন ব্যক্তি যিনি অর্থ উপার্জন করবেন তার আয়টা যদি করযোগ্য হয়ে থাকে এবং নিম্নবর্ণিত ব্যক্তিগণ উহার অন্তর্ভুক্ত হবে অর্থাৎ আপনি যে আয় করবেন সেই আয়টা যদি করযোগ্য হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে করদাতা বলা হবে যেমন ব্যাংকে এখন আপনি বলতে পারেন যেমন একজন ব্যক্তির ক্ষেত্রে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত আপনার হলো করমুক্ত আয় তাহলে সাড়ে তিন লক্ষ টাকার নিচে এবং ওর যদি টিন সার্টিফিকেট না থাকে তাহলে উনি করদাতা হবেন না কিন্তু কোনো ব্যক্তি যদি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে একটা ডিপিএস করে থাকে ডিপিএসের উপরে যদি ইন্টারেস্ট পেয়ে থাকে এবং তার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে ব্যাংক ইন্টারেস্ট থেকে সে দুই টাকা ইনকাম করলেও তিনি করদাতা হিসেবে গণ্য হবেন আচ্ছা এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে এক নম্বরে বলা রয়েছে এই আইনের অধীন কোনো কর বা অন্য কোনো অর্থ পরিশোধে বাধ্য কোনো ব্যক্তি অর্থাৎ কোনো কর বা অন্য কোনো অর্থ পরিশোধ সেটা কি ব্যাংকের ইন্টারেস্টের উপরে সুদ হতে পারে আবার হতে পারে ট্রেড লাইসেন্সের উপরে হতে পারে আপনার এফডিআরের ইন্টারেস্টের উপরে যেটাই হোক না কেন এরপরে ক্ষত বলা রয়েছে এরূপ প্রত্যেক ব্যক্তি যাহার আয় অথবা যাহার আয়ের সহিত অন্য কোনো ব্যক্তির আয় নি নির্ধারণযোগ্য অর্থাৎ স্বামীর যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে স্বামীর আয়ের সাথে স্ত্রীর আয় অথবা আপনার নাবালক সেলেমের আয়টাও কি হবে ব্যক্তির আয় নির্ধারণযোগ্য হবে এবং ক্ষতে বলা রয়েছে যাহার বা যাহ অপর ব্যক্তির প্রাপ্য পাওনা নির্ধারণের জন্য এই আইনের অধীন কার্যক্রম গৃহীত হইয়াছে অর্থাৎ ব্যক্তির পাওনা নির্ধারণের জন্য যদি এই আইনের কার্যক্রম গৃহীত হয়ে থাকে গতে বলা রয়েছে যাহাকে ন্যূনতম কর পরিশোধ করতে হবে অর্থাৎ একটা আয় হলেই তাকে মিনিমাম একটা ট্যাক্স দিতে হয় সেজন্যই অর্থাৎ যাহাকে ন্যূনতম কর পরিশোধ করতে তিনি করদাতা হিসেবে গণ্য হবেন গতে বলা রয়েছে কোনো রিটার্ন দলিল বা বিবরণী দাখিলে বা তথ্য প্রদানে বাধ্য কোনো ব্যক্তি যিনি সঞ্চয়পত্র করেছেন তিনি কিন্তু দলিল বা বিবরণী বা তথ্য প্রদানে কিন্তু বাধ্য অনেকে বলে থাকেন আমি পেনশনের সঞ্চয়পত্র কিনেছি টিন সার্টিফিকেট আছে আমি রিটার্ন দাখিল করব না এখানে কিন্তু বলা রয়েছে আপনি কিন্তু বাধ্য টিন সার্টিফিকেট থাকলে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে এবার মতো বলা রয়েছে কর নির্ধারণে ইচ্ছুক এবং রিটার্ন দাখিলকারী কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে টিন সার্টিফিকেট করে রিটার্ন দাখিল করতে চান মানে কর দিতে চান এরকম কোনো ব্যক্তি অর্থাৎ ওনার টিন নাই বাট উনি ইচ্ছা পোষণ করেছেন যে সরকারকে টিন সার্টিফিকেট করে উনি কি করবেন ট্যাক্স প্রদান করবেন তাহলে এরূপ ব্যক্তি করদাতা হিসেবে গণ্য হবে যত বলা রয়েছে এই আইনের কোনো বিধানের অধীন করদাতা বা খেলাপি করদাতা হিসেবে গণ্য কোনো ব্যক্তি অর্থাৎ উনি টিন সার্টিফিকেট করেছে কিন্তু ডিউ টাইমে রিটার্ন জমা দেন নাই অথবা ট্যাক্স পরিশোধ করতেছেন না তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি কর পরিশোধ না করে বা রিটার্ন দাখিল না করে তাহলে ওনাকে বলা হয় খেলাপি করদাতা তাহলে এরূপ ব্যক্তিকেও কিন্তু করদাতা হিসেবে গণ্য করা হবে এবং সতে বলা রয়েছে যাহার বিরুদ্ধে এই আইনের অধীন কোনো কার্যধারা গ্রহণ করা হয়েছে অর্থাৎ আইনের বলে অর্থাৎ ইনকাম ট্যাক্সের যে আইন সেই আইনের অধীনে যদি কোনো কার্যধারা অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি নোটিশ প্রদান করা হয়ে থাকে টিম সার্টিফিকেট করা হয়েছে উনি নোটিশ ওনাকে নোটিশ করা হয়েছে উনি রিটার্ন দাখিল করেন নাই অথবা এনবিআর থেকে যদি এমন হয়ে থাকে যে আপনার করযোগ্য আয় আছে আপনি আয় প্রদর্শন না করে রিটার্ন দাখিল করছেন না অথবা আপনার সম্পদ আছে আপনি সম্পদ সম্পদ আছে বাট রিটার্ন দাখিল করা আপনার জন্য জরুরি কিন্তু আপনি দাখিল করছেন না আপনাকে নোটিশ করা হয়েছে যে আপনার সম্পদ আছে আপনার বাড়ি আসে আপনার গাড়ি আছে আপনার এটা আছে ওইটা আছে কিন্তু আপনি রিটার্ন দাখিল করছেন না এই মর্মে যদি যদি কোনো কার্যধারা গ্রহণ করা হয়ে থাকে তবে সেটাও কিন্তু আপনার সেটার জন্য ওই ব্যক্তি কিন্তু করদাতা হিসাবে গণ্য হবে এই মোটামুটি কন্ডিশানগুলো থাকলেই তাকে করদাতা মূল কথা হলো আপনি আয় করবেন আয়ের উপরে কর দিবেন তাহলে মানে আপনি করদাতা তবে করদাতার ক্ষেত্রে মূল কথা হলো আপনার টিন সার্টিফিকেট থাকতে হবে টিন সার্টিফিকেট থাকলে আপনি আপনার আয়ের উপরে কর দিবেন তবে আয়ের টিন সার্টিফিকেট না থাকলেও কিন্তু আয়ের উপরে কর প্রদান করা হয়ে থাকে বিভিন্ন ওয়েতে যাই হোক সম্মানতে শুধু আমরা চেষ্টা করলাম মোটামুটি পাঁচটা কোশ্চিন শেয়ার করা এরকমভাবে প্রত্যেক দিনই প্রায় মোটামুটি আপনাদেরকে পাঁচটা 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 করে কোশ্চিন শেয়ার করার চেষ্টা করবো অর্থাৎ ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার বা আয়কর প্রস্তুতকারী আয়কর রিটার্ন প্রস্তুতকারী যারা হতে চান তারা অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখে দেখতে থাকবেন ভিডিওগুলো দেখলে অবশ্যই উপকৃত হবেন এই বিষয়গুলো আগে ক্লিয়ার করতে হবে কারণ আপনাকে জানতে হবে ট্যাক্স রিটার্ন প্রস্তুতকারী কে বা কারা হবেন এবং ট্যাক্স রিটার্ন প্রস্তুতকারী হতে হলে কি কী বিষয়গুলো জানতে হবে এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম